তোশাখানা দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সাবেক কিংবা দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীদের গ্রেফতার নতুন কিছু নয়। 1962 সালে অবিভক্ত পাকিস্তানে প্রধানমন্ত্রী হিসাবে প্রথম গ্রেফতার হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যার সর্বশেষ সংযোজন পাকিস্তানে ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। এরপর নানা সময়ে দুর্নীতির অভিযোগ বা সামরিক বাহিনীর হস্তক্ষেপে গ্রেফতার হন আরও পাঁচজন প্রধানমন্ত্রী। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব জেলের ভাত খাওয়া সাতজন পাক প্রধানমন্ত্রীদের নিয়ে। কারা এ সাত প্রধানমন্ত্রী, কেন তারা জেলে গিয়েছিলেন, চলুন এসব বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার ১, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। গণতন্ত্রের মানুষপুত্র বলা হয় তাকে। ছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পরে পাকিস্তান সৃষ্টি হলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনে যাদের প্রত্যক্ষ প্রভাব ছিল তাদের মধ্যে একজন তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী। উপমহাদেশের অন্যতম প্রভাবশালী ও সুপরিচিত কিংবদন্তি এই রাজনীতিবিদ ছিলেন পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী। দায়িত্ব পালন করেন সেপ্টেম্বর ১৯৫৬ থেকে অক্টোবর ১৯৫৭ পর্যন্ত। তিনি জেনারেল আয়ুব খানের ক্ষমতা দখলকে সমর্থন জানাতে অস্বীকার করেন। পরে ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডারের মাধ্যমে তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। পরে ১৯৬০ সালের জুলাইয়ে তাকে এই মামলায় অভিযুক্ত করা হয়। ১৯৬২ সালের জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের ১৯৫২ সালের নিরাপত্তা আইনের আওতায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বানোয়াট অভিযোগে তাকে করাচির কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ১৯৬২ এর ১৯ আগস্ট মুক্তি পান তিনি। অক্টোবর ১৯৬২তে তিনি আয়ুব বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে দুই পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল মিলে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এনডিএফ গঠন করেন। নাম্বার ২, জুলফিকার আলী ভুট্টো। তিনি আমার কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে এভাবে বলা আছে জুলফিকার আলী ভুট্টোর কথা। বাংলাদেশের মানুষের কাছে আলোচিত সমালোচিত এই নাম। ১৯৭১ সালে গণহত্যার দায় তিনি কোনোভাবেই এড়াতে পারেন না। জাতিসংঘে গিয়েছিলেন বাংলাদেশ বিরোধী তৎপরতায়। এরপর তিনি ছিলেন এই যুদ্ধের সুবিধাভোগীও। ভুট্টোর আচরণ কার্যক্রম সবসময় বাংলাদেশের বিপক্ষে ছিল। জুলফিকার আলী ভুট্টো ১৯৭৩ সালের আগস্ট থেকে ১৯৭৭ সালের জুলাই পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭৪ সালে এক রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে ১৯৭৭ সালের সেপ্টেম্বরে তাকে গ্রেফতার করা হয়। লাহোরের হাইকোর্টের তৎকালীন বিচারপতি খাজা মোহাম্মদ আহমদ সামদানি তাকে মুক্তির আদেশ দিয়েছিলেন। ওই সময় বিচারপতি বলেছিলেন ভুট্টোকে গ্রেফতারের আইনি কোনো ভিত্তি নেই। তার এমন মন্তব্যের তিন দিন পর মার্শাল ল রেগুলেশন ১২ এর আওতায় আবারও তাকে গ্রেফতার করা হয়। পরে ভুট্টোকে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ১৯৭৯ সালে ৪ এপ্রিল পাকিস্তানে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নাম্বার ৩, বেনজির ভুট্টো। জুলফিকার আলী ভুট্টোর মেয়ে ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকেও গ্রেফতার হতে হয়েছিল। ১৯৯৮ সালের ডিসেম্বর থেকে ১৯৯০ সালের আগস্ট এবং ১৯৯৩ সালের অক্টোবর থেকে ১৯৯৬ সালের নভেম্বর পর্যন্ত তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। জেনারেল জিয়াউল হকের এক নায়কতন্ত্রের ১০ বছর বেনজির ভুট্টো দেশের বিরোধী দলীয় নেতা হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮৫ সালের আগস্টে বেনজির ভুট্টোর ভাই মারা যান। ভাইয়ের মৃত্যুর পর পাকিস্তানে আসেন বেনজির ভুট্টো। পরে তাকে ৯০ দিনের জন্য গৃহবন্দী করা হয়। পরের বছর অর্থাৎ ১৯৮৬ সালের আগস্টে আবারও গ্রেফতার হন বেনজির ভুট্টো। করাচিতে স্বাধীনতা দিবসের একটি সমাবেশে সরকারের তীব্র সমালোচনা করার জেরে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে ১৯৯৯ সালের এপ্রিলে আবারও বেনজিরকে গ্রেফতার করা হয়। দুর্নীতির মামলায় তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং অবৈধ অর্থ গ্রহণের মাধ্যমে একটি সুইস কোম্পানিকে শুল্ক জালিয়াতির সুযোগ করে দেওয়ার দায়ে এতেশাব বেঞ্চ তাকে সরকারি পদে থাকার অযোগ্য ঘোষণা করেন। তবে আদালতের রায় ঘোষণার সময় তিনি দেশে ছিলেন না এবং পরে উচ্চ আদালত ওই রায় বাতিল করেন। এছাড়া ২০০৭ সালে তৎকালীন সেনাশাসক জেনারেল পারভেজ মোশারফের বিরুদ্ধে লং মার্চ করতে গেলে এক সপ্তাহের জন্য গ্রেফতার হন তিনি। নাম্বার ৪, নওয়াজ শরীফ। কারাগারে যেতে হয়েছে পাকিস্তানে তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকেও। জেনারেল পারভেজ মোশারফের আমলে তিনি টানা ১০ বছর বিদেশে নির্বাসিত ছিলেন। ২০০৭ সালের সেপ্টেম্বরে নওয়াজ শরীফ ইসলামাবাদে ফেরার পর বিমানবন্দরে তাকে অবরুদ্ধ করে গ্রেফতার করা হয়। ২০১৮ সালের জুলাইয়ে আবারও গ্রেফতার হন নওয়াজ। দুর্নীতির মামলায় মেয়ে মরিয়ম নওয়াজসহ তাকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের আদালত।
একই বছরের ডিসেম্বরে আল আজিজিয়া ইস্পাত কারখানা দুর্নীতির মামলায় নওয়াজের 7 বছরের কারাদণ্ড হয়। বর্তমানে 3.5 বছর হয়ে গেছে লন্ডনে অবস্থান করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। চিরপ্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের সময় তিনি নিজে সেখানে গিয়েছিলেন নাকি চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল সে রহস্যের জট আজও খোলেনি। বলা হচ্ছে পাকিস্তানে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ এখনও তার আপিলের সম্ভাব্য রাজনৈতিক ফলাফল সম্পর্কে শঙ্কায় রয়েছেন। তিনি তার দলের কাছ থেকে আইনি মতামতের জন্য যে অপেক্ষা করছেন সেখানেও সাফল্যের সম্ভাবনা নিয়ে সন্দেহের মধ্যে রয়েছেন সংশ্লিষ্টরা। নাম্বার 5, শহীদ খাকান আব্বাসি। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে 2017 সালের জানুয়ারি থেকে 2018 সালের মে পর্যন্ত দায়িত্ব পালন করেছেন শহীদ খাকান আব্বাসি। তিনিও দুর্নীতির দায়ে 14 শীকে বরণ করেছেন। কয়েক বিলিয়ন রুপির LNG আমদানির একটি চুক্তিতে দুর্নীতির অভিযোগে ন্যাবের 12 সদস্যের একটি দল তাকে গ্রেফতার করে। 2013 সালে তিনি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী থাকাকালীন এ চুক্তি হয়েছিল। পরে তিনি জামিন পান এবং 2020 সালের ফেব্রুয়ারিতে আদিয়ালা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। নাম্বার 6, শাহবাজ শরীফ। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অনাস্থা ভোটে ইমরান খানকে পরাজিত করে তিনি ক্ষমতার মসনদে আরোহণ করেছেন। এর আগে 2020 সালে ইমরান খানের আমলে শাহবাজ শরীফকে গ্রেফতার করা হয়েছিল। ন্যাবের অর্থ পাচারের এক মামলায় লাহোরের হাইকোর্ট তার জামিন প্রত্যাখ্যান করায় তিনি গ্রেফতার হন। প্রায় 7 মাস পর লাহোরের কোর্ট লাখপত কেন্দ্র কারাগার থেকে তিনি মুক্তি পান। নাম্বার 7, ইমরান খান। পাকিস্তানের সর্বশেষ প্রধানমন্ত্রী হিসাবে গ্রেফতার হয়েছেন ইমরান খান, তবে এবারই প্রথম নয়। ক্ষমতা হারানোর পর আরও 2 দফা জেল খেটেছেন তিনি। 2023 সালের মার্চে ইসলামাবাদের এক বিচারক হুমকি এবং তোষাখানা উপহার সংক্রান্ত মামলার শুনানিতে অংশ না নেওয়ায় তার বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে গ্রেফতার ঠেকাতে জামান পার্কে ইমরান খানের বাসভবনের বাহিরে হাজার হাজার PTI সমর্থক কর্মী জড়ো হন। নিরাপত্তা কর্মীরা বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করায় পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। পরে তিনি জামিন পান। এরপর 2023 সালের মে মাসে আল কাদির ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে 9 মে ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের চত্বর থেকে গ্রেফতার করা হয়, কিন্তু বেশি সময় জেলে থাকতে হয়নি। তবে এবার দুর্নীতি দায়ে মামলায় ইমরান খানকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। প্রধানমন্ত্রী পদে থাকার সময় তিনি যেসব উপহার পেয়েছিলেন সেগুলো বিক্রি করে পাওয়া অর্থ সম্পর্কে ঘোষণা না দেওয়ার কারণে ইসলামাবাদের একটি আদালত এই রায় দিয়েছে। রয়টার্স বার্তা সংস্থাকে ইমরান খানের আইনজীবী ইনতাজার হুসেন জানিয়েছেন, এ রায়ের কিছু পরই ইমরান খানকে লাহোরের জামান পার্ক এলাকার বাসভবন থেকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। ইমরানের দল তেহরিকি ইনসাফের এক টুইট বার্তাকে উদ্ধৃত করে ডন পত্রিকা জানায় তাকে কোর্ট লাখপত কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এই রায় ঘোষণার সময় ইমরান খান আদালতে উপস্থিত ছিলেন না, তবে তার আইনজীবীরা জানিয়েছেন রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আদালত ইমরান খানকে 1 লাখ রুপির জরিমানারও আদেশ দিয়েছে। গ্রেফতারের আগে রেকর্ডকৃত বিবৃতিতে ইমরান খান বলেন, আমার শুধু একটাই আবেদন, নীরবে ঘরে বসে থাকবেন না। আমি আমার নয়, তুমি এবং তোমার সন্তানদের জন্য লড়াই করছি। আমি তোমাদেরকে অনুরোধ করছি, ন্যায়ের জন্য লড়াইয়ে তোমরা সামিল হও। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ওই ভিডিও বার্তার বিষয়ে ইমরান কয়েক লাইন ভূমিকাও লিখেছেন। এতে তিনি জানান তাকে যে গ্রেফতার করা হবে তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ইমরান খানকে যেন মুক্তি দেওয়া হয়? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।